আপনারা সবাই জানেন যে ইন্ডিয়ান ছবি বলতে মানে হিন্দি ছবি, ইন্ডিয়ান ছবি সব রকম ছবি এখানে আসলে হল মালিকরা যাচ্ছে, আমাদের সিনেমা হল মালিক ডিস্ট্রিবিউশনরা তো ওনারা কথাও বলেছে। এখন যেহেতু এটা শিল্পী সমিতিতে আমাদের অনেক বড় একটা বিষয় যে হিন্দি ছবি আসলে আমাদের কি হবে, কি করব, সেটা নিয়ে আসলে আজকে আমরা মোটামুটি সিনিয়র আমাদের যত আর্টিস্ট আছেন ওনাদের সাথে কথা বলেছি। কয়েকজন এখানে উপস্থিত ছিল, কে কে উপস্থিত ছিল বলেন সিনিয়ররা? উপস্থিত ছিল সুজাতা ম্যাডাম, উপস্থিত ছিল এখানে আলমগীর স্যার, সোয়েলানা স্যারের সাথে আমার ফোনে কথা হয়েছে, আমাদের দুজনেরই, আমাদের আমার প্রেসিডেন্টেরও কথা হয়েছে, তার পরে কথা হয়েছে সুচন্দা ম্যাডামের সাথে। তো কেন আমরা মিটিংটা করছি ওনাদেরকে জানিয়েছি যে এই এই পরিস্থিতি, এখন আমরা সবারই মতামত নিয়েছি, সবার মতামতের পর এখন যেটা আসলে মেইন আমরা কিছু শর্ত সাপেক্ষে আসলে এটা দিব, এবং সেটা আজকের মিটিংয়ে আমাদের দরকার ছিল যে আমরা যে শর্তগুলো দিচ্ছি আমাদের যে ডিমান্ড সেটা কি মানে সবাই মানতে রাজি কিনা। তো সবাই একটাই যে হ্যাঁ শর্ত সাপেক্ষে হলে আমরা রাজি আছি। এখন যেটা হবে যে আসলে আমাদের যে 18 সংগঠন আছে আমাদের তো একা জিনিসটা নিলে হবে না, যদিও বারবার বলছে আমাদের মন্ত্রী মহোদয় যে শিল্পী সমিতি যা বলবেন, এটার সাথে আমার ক্যামেরা অ্যাসোসিয়েশন জড়িত, এটার সাথে আমার পরিচালক জড়িত, এটার সাথে আমার মেকআপ বলেন, ড্রেস বলেন, প্রোডাকশন সব জড়িত। এখন সবার কাছ থেকে আমরা যে আজকে মিটিংটা করেছি আমাদের মিটিংয়ের শর্তগুলো আমরা ওনাদের সামনে দিব যে আমরা এই এই জিনিসগুলো চাই, এগুলি হলে তাহলে আমাদের কোনো আপত্তি নেই। তো সেটার জন্য আপনাদের আরেকটু অপেক্ষা করতে হবে। যেটা হলো যে ডিস্ট্রিবিউশন এবং হল মালিকদেরকে উনি জানিয়েছে যে শিল্পী সমিতি যদি মতামত দেয় তাহলে এখন হল মালিকরা এবং ডিস্ট্রিবিউশন আমাদেরকে মোটামুটি বলতে পারেন সাত দিনের ওনারা একটা টাইমও চেয়েছে, এবং আমরা যা যা বলছি ওনাদের সাথেও যে আমি কিছুটা বলিনি বা আমার প্রেসিডেন্টও যে কিছুটা কথা বলিনি তা না, তো ওনারা মোটামুটি ওগুলাতে রাজি আছেন। তো এখন বাকিটা হলো আমরা আসলে একা একক কোনো সিদ্ধান্ত নিব না, আমাদের ছোট বাজার, বাজার তো আরও ছোট হয়ে আসছে। আমি যখন আসছি তখন কিন্তু আমি মোটামুটি 1300-1400 হল কিন্তু আমি পেয়েছি, সেখান থেকে এটা চলে আসলো 1000, 1000-এর পরে 800, তারপর 500। আমি আজকে মিটিংয়ে স্যামকে জিজ্ঞেস করলাম তুমি যখন আসছো তখন কত ছিল, বললো 100, তা এখন আছে কিন্তু হয়তো বা 60-65। আমাদের টার্গেট কিন্তু হল বাড়ানো, আমাদের টার্গেট কিন্তু হিন্দি ছবি এনে ব্যবসা করা। চাঁদাবাজিটা তখনই হবে যদি আমি টাকাটা আমার ব্যাংকে নিয়ে যাই, আমার পার্সোনাল ফান্ডে নিয়ে যাই, চাঁদাবাজিটা তখন হবে না যদি আমি টাকাটা শিল্পী সমিতির ফান্ডে রেখে বুঝিয়ে দিই। আর এর মধ্যে আমি অনেক আসলে বড় দুটা কার্যক্রম করেছি, আমরা অনেক বড় একটা পিকনিক করেছি, আমরা ইফতার পার্টি করেছি, এবং যেটা হলো কি ইফতার মাহফিল করেছি। এখানে সবাই কিন্তু অলরেডি প্রুফ পেয়ে গেছে নিপুণ কিছু নিতে আসেনি, দিতে এসেছে।